এই তোর জন্য শালা আমার বাড়িতে একটা ঝামেলা হবেই। এই তুই সর্বরীর বাবাকে ফোন করে 5 লাখ চেয়েছিস, সেটা সর্বরী অলোককে বলবি, তখন পিসি আমাকে ডাকবে, আমি কি বলবো বলতো? আরে তোকে কিছু বলতে হবে না, আর একটা ফোন জারবো, ওই শালা অসিত দেখবি ঠোঁটে একটা 1.5 কেজি ওজনে তালা ঝুলিয়ে রাখবে। বাংলা কথা, ওই তালা চাবিটা থাকবে আমার পকেটে, মাঝে মাঝে দেখাবো আর পকেটে ঢুকাবো। শালা নাম্বার 1 কেওড়া। আবে তোর কি রে, তোর কি, তুই তো সকাল সন্ধ্যে রাত্রি রাস্তায় পড়ে থাকিস। আরে আমি একটা বাড়িতে থাকি, বাড়িতে। দেখ তরুণ, ওই সব সময় বাড়ি বাড়ি ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে। দেখ এই বদমাশিদের কিছুই নেই, একমাত্র নিজেরা ছাড়া। বাড়িঘর তোর কার না দরকার, শীতে কাঁপা বৃষ্টিতে ভেজা কার ভালো লাগে বলতো? তবু তো তোর একটা বাড়ি আছে, ঘর আছে, আমার বড় ভালো লাগে বুঝলি। তবে এ রাজা, হ্যাঁ, এখানে শালা পাহাড়িরা কি করছে? তাই তো মনে হচ্ছে, মনে হয় কোনো পাখির বাসা ভাঙতে এসছে। পাহাড়ি? এই শিবু, এই তুই ঠিক বলছিস, ওই লোকটা পাহাড়ি। ঠিক বলছি মানে? আরে আগে আমি আর রাজা তো চেতলায় থাকতাম, পাহাড়ি দাও চেতলায় থাকে। হ্যাঁ, সালা হেভি মালদার, অনেকগুলো সোনার দোকান আছে, একটু মেয়ে বাজ, কিন্তু মনটা ভালো। এই শিবু, শিবু ডাক না। কিন্তু এ পাহাড়ি হলে, সুতো পাতা হলে কাকে খুন করেছিল? আরে সালা পাহাড়ি বেঁচে আছে আর আমার বোনটা যাবজ্জীবন জেল খাটছে, এ হলো তোকে মালটাকে খরচা করতে হবে। কি উল্টো পাল্টা বলছিস বলতো? দাঁড়া দাঁড়া, আমি ডাকছি। আরে ও পাহাড়িদা, এ পাড়ায় কি করছেন? পাহাড়িদা আমাকে চিনতে পাচ্ছেন না? আমি রাজা, মানে পেটু রাজা, আর ও হলো শিবু। কি হলো পাহাড়িদা, চিনতে পাচ্ছেন না? প্রথম কথা, আমি যদি তোমাদের পাহাড়িদা হতাম তাহলে নিশ্চয়ই চিনতে পারতাম। যা মারি, এমন নকশা করেন না, ভাল লাগে না। তোমরা ভুল করছ, আমার নাম শঙ্কর মুখার্জি, পাহাড়ি নয়। কি বলছেন, আপনি চেতলায় থাকতেন আর আমরা তো চেতলায় থাকতাম। আরে বাবা, পুলিশি ঝামেলায় কয়েকদিন এই এলাকায় আছি। হ্যাঁ, এই হলো আমার জিগার তরুণ, নয়নতারার তরুণ দত্ত। তা হবে, কিন্তু আমি তো চিনি না, আমি এখানে থাকি না, নর্থ বেঙ্গলে থাকি। আপনি আপনি সুতপা দত্তকে চেনেন? না, সুতপা দত্ত কে? আমার খুড়তুতো বোন, আপনাকে খুন করে যাবজ্জীবন জেল খাটছে। বেশ ভালো বলেছো তো, তোমার বোন আমাকে খুন করে জেল খাটছে আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না? গোলমাল লাগছে বলেই তো আরো একটু গোলমালের দরকার। শালা মরার নাটক করে আমার বোনটা সর্বনাশ করলে, এখন আবার নাম পাল্টে ঘুরে বেড়ানো হচ্ছে। আরে পেটের মধ্যে নলটা ঢুকিয়ে দিয়ে 2 বার ঘুরিয়ে দিলে কি অবস্থা হয় বুঝতে পারছো? এই এই তোর ছন্না, কি করছিস? কি তুই পায়ে থেকে হাত দিচ্ছিস কেন? ওই বেশ করেছি, তোর জানিস এই মালটার জন্য আমাদের বাড়ির কি অবস্থা হয়েছে জানিস? আমার মেজ কাকার কি হয়েছে জানিস? সারাদিন মদের মধ্যে ডুবে থাকে, আর মেজ কাকিমার চোখের জল ছাড়া কিচ্ছু অবশিষ্ট নেই। আর আছে সুতো পার স্মৃতি, সব সব সারা এই মালটার জন্য। আরে তুই ছাড়, তারপর কথা বল, তুই ছাড় না। আমার খুব অবাক লাগছে জানো, টালিগঞ্জের এক রাস্তায় কিছুদিন আগে ট্যাক্সিতে ওঠার সময় একজন মহিলা আমাকে পাহাড়ি বলে ডেকেছিলেন, একটি লোকও আমাকে পাহাড়িদা বলে ডেকেছিল, কিন্তু বিশ্বাস করো আমার নাম শঙ্কর মুখার্জি, পাহাড়ি নয়।
আর একটা কথা, আমাকে খুন করলে এই বডিটার একটা পোস্টমর্টেম হবে তো, আর সেখানে আমার নাম থাকবে শঙ্কর মুখার্জি, পাহাড়ি নয়। একে আজকের জিনিস আমার ঠাকুরদা মদনমোহন দত্ত যেদিন এই বাড়িটা শেষ করলেন, সেই দিন গ্রামোফোন কোম্পানি থেকে এই কলের গানটা কিনে এনেছিলেন। আজকাল কিছু পুরনো কলের গান হয়তো শিয়ালদার ওখানে কোনো কোনো দোকানে পাওয়া যায়, কিন্তু সেসব এ জিনিস নয়। হ্যাঁ গো, একা একা কি বকবক করছো? না, এই কলের গানটার কথা বলছিলাম। তাই বলো, আমি ভাবলাম হঠাৎ কি হলো। এটা দেখতে দেখতে কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। তোর মনে আছে সতী, আমার বউ ভাতের দিন সন্ধেবেলা এই গ্রামোফোনে আব্দুল করিম খান সাহেবের ঠুমরি বাজছিল, আর সব শেষে গার্জিয়ানের গজল। আজকাল তো কত ভালো গজল শিল্পীকেও বিভিন্ন জলসায় হালকা চটুল গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হয়। হ্যাঁ রে তরুণ, তুই অসময় এরকম শুয়ে আছিস কেন? আজ পড়তে গেলি না? হ্যাঁ গো, তুমি ওকে কিছু বলেছো? আমি আবার কি বলবো, বলা যায় না, কথায় কথা হয়তো কিছু বলেছ। না না, আমার সঙ্গে কোনো কথাই হয়নি, ও তো বাইরে থেকে এসেই শুয়ে পড়লো। তার মানে ও জ্বর হয়নি তো? কি রে কথা বলছিস না কেন? সত্যি মা? আচ্ছা, তোমরা কি এক মুহূর্ত চুপ করে থাকতে পারো না? কথা বলতেই হবে। আমি আবার কি কথা বললাম? চুপ করে আছিস দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে, এতে কথা বলা হয়ে গেল? বাহ, তুমি কি কোনো কথা না বলে ওকে ইশারায় জিজ্ঞেস করেছো? সত্যি আমি মাঝে মাঝে ভেবে একেবারে অবাক হয়ে যাই, যখন আমরা নিজেদের মধ্যে কোনো ব্যাপার নিয়ে কোনো কথা বলি, কাউকে কিছু জিজ্ঞেস করি, তখন প্রশ্ন আর উত্তর দুটোই কেমন ঘোরালো হয়ে যায়। তুমি কি কথাটা আমাকে বললে? ওরে না রে বাবা না, কথাটা আমি আমাকেও বলেছি। এই দেখ না, তোকে তোর মা জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে, তুই তার উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করলি, আর তোর প্রশ্নের সুরটা শুনে মনে হলো তুই ভেতরে খুব অস্থির হয়ে আছিস, খুব খুব রেগে আছিস। মা যদি এভাবে জিজ্ঞেস করতো তাহলে কোনো কথাই হতো না, কিন্তু মা কি জিজ্ঞেস করলো? তোর শরীর খারাপ, জ্বর হয়েছে? বেশ, আমার ঘাট হয়েছে, তোদের যা খুশি হোক, আমি আর কোনো কথাই বলবো না। শুনলে বাবা, শুনলে? তুমি মার কথা শুনলে? এবারে বলো, ঘুরিয়ে কথা কে বলছে, আমি না মা? আসলে তুই প্রথম থেকে কথাগুলোকে এমন একটা রাস্তায় নিয়ে গেলি যে যাকে কথা বাড়িয়ে আর লাভ নেই। এখন বলতো তোর অস্থিরতার কারণটা কি? কি বলি বলতো, শুনলে তোমরাও অস্থির হবে। আসলে যেটা আমি বিশ্বাস করিনি, মানে এখনো করতে চাই না, সেটা এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমি বিশ্বাস করতে বাধ্য। কিন্তু আবার এটাও ভাবছি যে সেটাই বা কি করে সম্ভব। কি হয়েছে? তুই কি ঠাকুরজি ঘরে গিয়েছিলি, সেখানে কিছু হয়েছে? না, পিসির ঘরে নয়। আচ্ছা, আগের দিন পাহাড়ি মুখার্জির বেঁচে থাকা নিয়ে কথা হয়েছিল, তোমাদের মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু একটা মৃত লোককে নিয়ে নতুন করে আবার কি হলো? লোকটাকে নিয়ে তুই এত অস্থির হচ্ছিস কেন? আগের দিন তুই তো খবরটাকে গাঁদা খুঁড়ি বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু লোকটাকে দেখার পর আমার সবকিছু কিরম গোলমাল হয়ে গেছে। লোকটা মানে কাকে দেখেছিস? ওই পাহাড়ি মুখার্জিকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, এটা কি সম্ভব, মানে এরকম কখনো হয়? দাঁড়া দাঁড়া,
তুই তো আর আমাকে তুই পাগল করে দিবি দেখছি। একটা লোক মরে গেল, ডাক্তার সার্টিফিকেট দিয়ে দিল, এমনকি তাকে পোড়ানোও হয়ে গেল, অথচ সেই লোকটা গালে দাড়ি লাগিয়ে আমার সঙ্গে কথা বলেছে। আমি চিনতাম না, আমাকে শিবু চিনিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু পাহাড়ি বাঁচলো কি করে? সত্যি তুই এমন সব কাণ্ড করিস না, তোর মাথায় যদি কিছু থাকে। যাচ্ছিলি সাবুতে ঘরে, যেতে যেতে হঠাৎ যে কেন তপন দে ঘরে ঢুকে পড়লি আমি কিছুতেই বুঝতে পারছি না। তুই পুরোটা না শুনেই এতগুলো কথা বলে ফেললি, এরপর তো তোকে আর কিছু বলাই যাবে না। বলা না গেলে বলবি না, কিন্তু প্লিজ আমাকে এরকম করে আর টেনশন দিস না। টেনশন করার মতো এমন কিছু তো আমি বলিনি। আমি সাবুদের ঘরেই যাচ্ছিলাম, হঠাৎ তপনের ঘর থেকে আমাদের নাম শুনলাম, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের নাম মানে? মানে তোর, আমার, সর্বরীর সবার নামই উঠেছিল। আমরা নাকি প্রত্যেকেই পাহাড়িকে চিনি। চিনি তো কি হয়েছে? আর তুই তপনের সামনেই বা কেন পাহাড়ির কথা বলতে গেলি? আমি কেন বলবো? মাসিমা আর তপন আগে থেকেই ওদের নিয়ে আলোচনা করছিল, আর তপন তো আমাদের উপর ভীষণ রেগে গেছে, কারণ আমরা সব জেনেও ওকে কিছু বলিনি। এরপর কি হবে জানিস? ও যখন তখন এই বাড়িতে চলে আসবে, তারপর চিৎকার চেঁচামেচি, আমার ভালো লাগে না। নিশ্চয়ই তপন এসছে। নীলা কি করবি এবার, সামলাতে পারবি? তপন এসছে, তোকে কে বললো? অন্য কেউ তো হতে পারে। আমি জানি, নিশ্চয়ই তপন, আমি ওকে খুব ভালো করে জানি। যে কোনো একটা ছুতো পেলেই হলো, এবার চিৎকার চেঁচামেচি। এ নীলা, নীলা প্লিজ যা না, গিয়ে দরজাটা খুলে দে না, নীলা প্লিজ যা। কিন্তু যদি সত্যি তপন হয় তাহলে তো আমাকে দেখলে, না না তুই বরং গিয়ে দরজাটা খোল। কি হলো নীতা, তোরা ঘুমিয়ে পড়লি নাকি? বাবা আমি তখন থেকে বেল বাজাচ্ছি, যা মিশু মশাই। আসছি মিশু মশাই, এক্ষুনি খুলছি। বাবা নীলা কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি করলে? দুই বন্ধুতে গল্প করছিলে বুঝি? না মিশু মশাই, মানে অনিতা কি হয়েছে রে? না আসলে আমি ভেবেছিলাম তপন বেল বাজাচ্ছে, তাই। কেন, তপনের সঙ্গে নতুন করে কোনো অশান্তি হয়েছে নাকি? না মেশো মশাই, সেরকম কিছু হয়নি। আসলে অনিতা বলছে তপন এলেই অশান্তি করতে পারে, তাই। আর কি জন্য অশান্তি করবে সেটা বললি না? তপন অশান্তি করবে কেন, আমি তোকে জিজ্ঞেস করছি। গোলমালটা পাকিয়েছে নীলা, ও গিয়ে তপনের ঘরে বলে এসেছে যে আমরা নাকি পাহাড়ি মুখার্জিকে চিনি। আবার নীলার বাবা পাহাড়ি মুখার্জি সম্পর্কে কি বলেছে সেটাও গিয়ে বলে এসেছে। নীলার বাবার সঙ্গে তো পাহাড়ির কোনো সম্পর্ক ছিল না, উনি আবার কি বললেন? সে ব্যাপারে তো আমি কিছু বলিনি। আসলে বাবা খবরটা শোনার পর বলেছে পাহাড়িকে বাঁচালো কে, আর সেটাই আমি তপনের সামনে মাসিমাকে বলেছি। কিন্তু এটা তো অবান্তর কথা, তোমার বাবা নিজের বাড়িতে বসে তার ভাবনার কথা বলেছেন, তিনি তো এ কথা বলেননি তোমাকে যে যা তপনের বাবা মাকে এই কথাটা বলে আয়। উল্টে তুই তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করতে পারতিস উনি এরকম একটা ভাবনা ভাবলেন কেন, তা না করে তুই আগ বাড়িয়ে তপনের কাছে গিয়ে ওই কথাটা বলে এলি। আমি একটা কথা বলছি, তোমরা দুজনেই শোনো, বিশেষ করে নীলার একটু বেশি মন দিয়ে শোনা উচিত। দেখো রমেনবাবু যে তা ভেবেছেন সেটা নিশ্চয়ই সুতপাদের উপকার করার জন্য ভাবেননি, কিন্তু কেন তিনি এই কথাটা ভাবলেন সেটা বোধহয় তোমাদের একটু ভেবে দেখা উচিত। ভাবার তো কিছু নেই, আমি বাবাকে ডাইরেক্ট জিজ্ঞেস করব। আরে দেখ তো কে এসেছে। আমি যাচ্ছি। আরে নীলা তুমি আছো, অনিতা কোথায়? এই যে। আরে কি ব্যাপার তপন, তোমাকে আজ ভারী খুশি খুশি লাগছে। ঠিক উল্টোটা, মটকা ফাটছে। অনিতা
তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দাদা, দুঃখের কথা কি বলবো, আর কাকেই বা বলবো? এই যে আমরা দু ভাই মিলে এখানে দাঁড়িয়ে কথা বলছি না, এটা যদি ওই দু বউয়ের মধ্যে একজনও দেখে ফেলে তাহলেই হয়ে গেল। ব্যাস ভাববে যে দু ভাইয়ে মিলে নিশ্চয়ই কোনো সলা পরামর্শ করছে। তাই আমি বলছিলাম যে মেজদার ব্যাপারে আমরা মানে আমাদের কি কিছু করা উচিত হবে? কিছু করা মানে? আমি কিছু করার কথা বলিনি। আমি বলছি মেয়ে জেল খাটছে বলে বাবা হিসেবে মতির কষ্টটা নিশ্চয়ই বেশি। তাও তো আবার সন্তান বলতে ওই একটি, তাই বাবা মা মানে মতি মতির স্ত্রীর কষ্টটা সবচেয়ে বেশি হচ্ছে। হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে আমাদেরও কষ্ট হচ্ছে। যাই হোক, তবু সুতবা তো আমাদেরই এক ভাইয়ের মেয়ে। তাই বলছিলাম কি, ওই পাহাড়ির খোঁজ নিয়ে তার সঙ্গে কথা বলে এই সত্যটা যাচাই করে নিলে হতো না? তোমার যুক্তিটা খুবই ভালো, কিন্তু কিন্তু পাহাড়িকে খুঁজবো কোথায়? ও আগে যেখানে থাকতো সেখানকার থানার অফিসার হয়তো বলতে, না না না, তাই বা কী করে সম্ভব? কেননা পাহাড়ির খোঁজ তো প্রথম পুলিশকে দিয়েছিল ওর বউ। তাহলে ওর বউই জানবে যে পাহাড়ি কোথায় থাকে এখন। তাহলে তো তার সঙ্গেই দেখা করা উচিত, কারণ পাহাড়ি বেঁচে আছে। কি বললে তুমি, পাহাড়ি বেঁচে আছে? তুমি নিজের চোখে দেখেছ? দাদা, তোমারও যথেষ্ট বয়স হয়েছে আর আমারও যথেষ্ট বয়স হয়েছে, আর এই বয়সে আমরা দুজনে যদি এই অবাস্তব গল্পটা চালু করে দিই তাহলে লোকে হয় আমাদের পাগল বলবে, নয়তো শয়তান বলবে। কি মুশকিল! কথাটা কি আমি আগে জানতাম, নাকি আমি পাহাড়িকে দেখেছি? তরুণ পাহাড়িকে দেখেছে, তার সঙ্গে কথাও বলেছে। তুই আবার উত্তেজনায় গলা চড়াস না, কি আবার কোথেকে শুনে ফেলবে। সে আজ না শুনুক, পরে তো একদিন শুনবেই। দাদা, একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে তরুণ যদি ওকে দেখেই থাকে তাহলে ও জিজ্ঞেস করলো না কেন যে ও বেঁচে গেল কী করে? আর ও যদি বেঁচে গিয়েই থাকে তাহলে তাহলে সুতপা কাকে খুন করলো? ও হোল ব্যাপারটাই আমার কাছে কীরকম ইয়ার কি মনে হচ্ছে, আবার ইয়ার কি ভাবতে গিয়ে কীরকম মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরে, মাথা খারাপ করে তো কোনো লাভ নেই রে বাবু। আমাদের বরং ভাবতে হবে কী করে সুতপাকে জেল থেকে বার করা যায়। শোন, আমি বলছি কি, তরুণ জেনে আসুক ওই পাহাড়ি কোথায় থাকে, তারপর তুই আর আমি দুজনে মিলে লোকটার সঙ্গে কথা বলবো। সে তো বলবোই, কিন্তু তার আগে মৃত পাহাড়ি সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়া দরকার। তুমি কি বলো? না, আমি বলছিলাম কি, তার কি কোনো দরকার আছে? নিশ্চয়ই আছে। এমনও তো হতে পারে যে লোকে পাহাড়ি বলে যাকে ভুল করছে সে হয়তো আসলে পাহাড়ির যমজ ভাই।